নমস্কাৰ, এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। অসমৰ লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুতোৱা হৈছে আৰু নিতৌ এনেধৰণৰ খবৰসমূহ পাই থাকিবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটাকৈ লাইক কৰি উৎসাহিত কৰিবলৈ একেবাৰেই নাপাহৰিব। দৰ্শকসকল, আজিৰ প্ৰথমটো খবৰেই হৈছে কংগ্ৰেছৰ ভুল নীতিৰ পৰিণাম ভোগ কৰিছে উত্তৰ পূৰ্বাঞ্চলে, হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্তব্য। মণিপুৰৰ পৰিস্থিতিৰ বাবে কংগ্ৰেছক দোষাৰোপ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। সাংসদ গৌৰৱ গগৈ সদনত মণিপুৰৰ প্ৰসংগক লৈ সৰব হোৱাৰ প্ৰত্যুত্তৰ দিবলৈ গৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় যে কংগ্ৰেছে ৰাজ্য বিভক্ত কৰিলে যদিও সীমা নিৰ্ধাৰণ নকৰিলে আৰু যাৰ বাবে আজি উত্তৰ পূৰ্বাঞ্চলে সীমা বিবাদৰ সমস্যাৰে যুঁজ দিবলগীয়া হৈছে। কংগ্ৰেছৰ ভুল নীতিৰ বাবেই আজি মণিপুৰকে ধৰি সমগ্ৰ উত্তৰ পূৰ্বাঞ্চলে কান্দিবলগীয়া হৈছে, এই অভিযোগ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। উল্লেখ্য যে মণিপুৰৰ গোষ্ঠীগত সংঘাতৰ ৰক্তাক্ত পৰিৱেশ সন্দৰ্ভত মঙলবাৰে লোকসভাত বিশেষভাৱে সৰব হৈ উজলি উঠিল সাংসদ গৌৰৱ গগৈ। অনাস্থা প্ৰস্তাৱৰ ওপৰত বিতৰ্ক আৰম্ভ কৰি চৰকাৰ তথা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক কঠোৰ ভাষাৰে সমালোচনা কৰে সাংসদ গৌৰৱ গগৈ। মণিপুৰৰ ঘটনাক লৈ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ মৌনতাক লৈ বিশেষভাৱে প্ৰশ্ন কৰি এক প্ৰকাৰ সকলোৰে দৃষ্টি আকৰ্ষণ কৰে গৌৰৱ গগৈ। সদনত সাংসদ গৌৰৱ গগৈ প্ৰধানমন্ত্ৰীক কঠোৰ ভাষাৰে সমালোচনা কৰাৰ পাছতে সন্ধিয়া মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই জনতা ভৱনত এখন সংবাদমেল সম্বোধন কৰে। বিশেষকৈ সাংসদ গৌৰৱ গগৈক প্ৰত্যুত্তৰ দিয়াৰ উদ্দেশ্যে সম্বোধন কৰা সংবাদমেলখনত মুখ্যমন্ত্ৰীয়ে মণিপুৰৰ আজিৰ পৰিস্থিতিৰ বাবে কংগ্ৰেছকে দোষাৰোপ কৰে। তেওঁ কয় যে কংগ্ৰেছৰ 60-65 বছৰীয়া শাসনকালৰ ভুল নীতিৰ পৰিণাম আজি উত্তৰ পূৰ্বাঞ্চলে ভোগ কৰি আছে। মণিপুৰৰ আজিৰ জনগোষ্ঠীগত সংঘৰ্ষ নতুন নহয় বুলি সদৰি কৰি তেওঁ কয় যে 1990 চনৰ পৰা 2012 চনলৈ মণিপুৰত কেইবাটাও গোষ্ঠীগত সংঘৰ্ষ হৈছিল, সেই সময়ত মণিপুৰত কংগ্ৰেছৰ শাসন আছিল বুলি মন্তব্য কৰিছে। 2 নম্বৰৰ খবৰটি হৈছে আলফা স্বাধীনৰ সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱাক 7 বা 10 দিনৰ বাবে অতিথিৰূপে অসমত থাকি যাবলৈ আহ্বান মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। মুখ্যমন্ত্ৰীৰ মতে এই ভ্ৰমণ আলোচনাৰ বাবে নহয়, অসমক বুজিবলৈ পৰেশ বৰুৱাই কৰিব পাৰে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি তিনিচুকীয়াত তৈলখেজুৰ ৰোপণ কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰে। এই কাৰ্যসূচীৰ পিছতে সাংবাদিকৰ সৈতে হোৱা বাৰ্তালাপত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আলফা স্বাধীনৰ প্ৰসংগত গুৰুত্বপূৰ্ণ মত ব্যক্ত কৰে। আলফা স্বাধীনত নতুনকৈ সদস্য ভৰ্তি প্ৰসংগত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কয় যে সংগঠনটোত নতুন যুৱক যুৱতী গৈ আছে যদিও ম্যানমাৰত অতি কষ্টকৰ জীৱন যাপন কৰিবলগীয়া হৈছে, বহুতে ওলাই আহিব বিচাৰিছে। আনহাতে সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱাক আলোচনালৈ আহ্বান জনাব নেকি বুলি সোধা প্ৰশ্নৰ উত্তৰত মুখ্যমন্ত্ৰীয়ে কয়, পৰেশ বৰুৱা এজন জনা বুজা ব্যক্তি, মই আহ্বান জনালেই যে তেওঁ আহিব তেনে নহয়, কিন্তু মই ভাবোঁ তেওঁ যদি 7 দিন অসমত থাকি যায় তেন্তে তেওঁ গম পাব যে এতিয়া অসমৰ সকলো কথাই সলনি হৈছে। মুখ্যমন্ত্ৰীয়ে 1980-1982 চনৰ অসমৰ পৰিৱেশ এতিয়া নাই বুলি প্ৰকাশ কৰি মুখ্যমন্ত্ৰীয়ে মত প্ৰকাশ কৰে। এসময়ত তেওঁৰ মনত এটা ভাৱ আছিল যে বাহিৰৰ পৰা অহা মানুহে অসম দখল কৰি লৈছে, কিন্তু আজি কৰ্ণাটক অন্ধ্ৰপ্ৰদেশত অসমৰ ল'ৰা বহুখিনি থাকে, গতিকে তেওঁ 7 বা 10 দিনৰ বাবে অসমত থাকিলে পৰিৱেশটো নিজেই গম পাব। আলফা স্বাধীনৰ নেতা পৰেশ বৰুৱা অসমলৈ আহিলে সুৰক্ষাকে ধৰি সকলো সুবিধা প্ৰদান কৰা হ'ব বুলি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰকাশ কৰে। মুখ্যমন্ত্ৰীৰ মতে এই ভ্ৰমণ আলোচনাৰ বাবে নহয়, অসমক বুজিবলৈ পৰেশ বৰুৱাই কৰিব পাৰে বুলি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে। উল্লেখ্য যে মুখ্যমন্ত্ৰী হিচাপে দায়িত্ব লোৱাৰ পিছৰে পৰা মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰায় আলফা স্বাধীনৰ সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱাৰে আলোচনাৰ দিশত ইতিবাচক মন্তব্য কৰি আহিছে। 3 নম্বৰ খবৰটি হৈছে উচ্চতম ন্যায়ালয়ৰ যুক্তিসংগত ৰায়ৰ বাবে অধিক জিলিকি উঠিব নেকি ৰাহুল গান্ধী। ৰাহুল গান্ধীক তেওঁলোকে সদনৰ পৰা কেনেকৈ বহিষ্কাৰ কৰিছিল আপোনালোক সকলোৱে জানে। ৰাহুল গান্ধীক সংসদৰ পৰা বহিষ্কাৰ কৰা আৰু তেওঁ পুনৰ সংসদৰ সদস্য হোৱা, ইয়াৰ ৰাজনৈতিক তাৎপৰ্য কি?
রাহুল গান্ধীয়ে 2019 চনত কর্ণাটকের নির্বাচনী সভা এখনত কৈছিল দেশ এড়ি যাওয়া সকলো চুরর উপাধি কিয় মোদী। রাহুল গান্ধীর এই কথাসারে মোদী উপাধির মানুষবর সন্মান হানি করেছে বলে গুজরাটের বিজেপির নেতা পূর্ণেশ মোদিয়ে সুরাটর নিম্ন আদালতত রাহুল গান্ধীর বিরুদ্ধে একটা মানহানি গোচর তরে। পূর্ণেশ মোদীর উকিলে সুরাট আদালতক কৈছিল যে যিমানবার গোচরটোর শুনানি হব সিমানবার রাহুল গান্ধীক সুখরীরে আদালতত হাজির হবলে আদালতে নির্দেশনা দিব লাগে। আদালতে সেই নির্দেশ নিদিয়া কারণে পূর্ণেশ মোদী গুজরাট উচ্চ ন্যায়ালয়ের ওসর চাপে আর মোকদ্দমাটোত একটা স্থগিতাদেশ বিচারে। উচ্চ ন্যায়ালয়ে বিচরা ধরনের স্থগিতাদেশ মঞ্জুর করে। যেগুলি বিচারকে প্রতিটি শুনানিতে রাহুল গান্ধী উপস্থিত থাকিব নালাগে বলে কৈছিলে তেওঁৰ পদোন্নতি হওয়ার পিছত আর অন্য আদালতলে বদলি হয়ে যাওয়ার পিছত পূর্ণেশ মোদীয়ে পুনের মোকদ্দমাটো চলাব লাগে বলে গুজরাট উচ্চ ন্যায়ালয়ত আবেদন করে আর তেওঁৰ আবেদন মঞ্জুর করে উচ্চ ন্যায়ালয়ে আকৌ মোকদ্দমাটো খুলি দিয়ে। ইতিমধ্যে 2023 চনের জানুয়ারি মাহত আদানীর ব্যবসায়িক লেনদেনের জালিয়াতির কথা সদরি করা হিডেনবার্গ প্রতিবেদনে সমগ্র বিশ্বতে এক আলোড়নের সৃষ্টি করে। সেই বিষয়ে 7 ফেব্রুয়ারির দিনা রাহুল গান্ধীয়ে সদনত সংসদত দিয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী আর বিজেপিক বড় বেকাওদাত পেলায়। তার পিছতে সুরাট আদালতত রাহুল গান্ধীর বিরুদ্ধে তরা গোচরটো তীব্র গতিত আগবাহে। সুরাটর আদালতে 23 মার্চের দিনা রাহুল গান্ধীক বিরুদ্ধে তরা মানহানি গোচরত দোষী সাব্যস্ত করে দুবছর কারাদণ্ড বিহে। তারপিছত কি হল, মোকদ্দমা সত্র আদালতলে গোল। সত্র আদালতে সুরাট আদালতের রায় বহাল রাখিলে। এবার মোকদ্দমাহি গুজরাট উচ্চ ন্যায়ালয় পালেহি। গুজরাট উচ্চ ন্যায়ালয়েও সুরাট আদালতের রায় বহাল রাখিলে। বাহ, কি রায়, কি সম্বন্ধ! এই রায়টোর রহস্য এইটে যে রাহুল গান্ধীর শাস্তি যদি দুবছরতক এদিনও কম হলহেতেন, তেওঁৰ সংসদ পদ বহাল থাকিলেহেতেন, তেন্তে এই শাস্তির উদ্দেশ্য কি? চলে বলে কৌশলে রাহুল গান্ধীক সংসদেরপরা বাহিরত রখা আর আগন্তুক লোকসভা নির্বাচনত রাহুল গান্ধীয়ে যাতে প্রতিদ্বন্দ্বিতা করব নোৱাৰে তার ব্যবস্থা করা। মানহানি গোচরের সর্বোচ্চ শাস্তি দুবছর, তাতক বেশি শাস্তি হবই নোৱাৰে। কিন্তু সাধারণত কোনো বিচারকে সর্বোচ্চ শাস্তি নিদিয়ে। ঠিক আছে, সুরাটর নিম্ন আদালতে আদালতে বারো দুবছরের কারাদণ্ড দিলেই, কিন্তু সত্র আদালতে তাত কিয় কোনো হকা বাধা নকরিলে? সত্র আদালতে আর বারো একু নকলে নাই, কিন্তু গুজরাট উচ্চ ন্যায়ালয়ে কিয় তাত কোনো হস্তক্ষেপ নকরিলে তাকে লৈ প্রশ্ন তুলিছে। তার মানে কথা এইটাই যে গুজরাটর ন্যায়পালিকা স্বতন্ত্র নহয়, সরকারের বহতিয়া। গুজরাটর নিম্ন আদালত বুড়ার কথাই নাই, উচ্চ ন্যায়ালয়ে যে বিজেপি সরকারের কথা মতে উঠা বহা করে তার অজস্র উদাহরণ আছে। রাহুল গান্ধীর মানহানি গোচরে তাক পুনর্বার প্রমাণ করিলে। এতিয়া উচ্চতম ন্যায়ালয় কিয় সুরাটর আদালতে দিয়া রায়টোর উপর স্থগিতাদেশ জারি করেছে? উচ্চতম ন্যায়ালয় কৈছে গোচরটোত কিয় রাহুল গান্ধীক সর্বোচ্চ শাস্তি বিহা হল সেইটো বিচারকজনে উল্লেখ করা নাই। কোনো কারণ প্রদর্শন নকরাক নিম্ন আদালতে রাহুল গান্ধীক সর্বোচ্চ শাস্তি বিহা বাবে উচ্চতম ন্যায়ালয় নিম্ন আদালতের রায়টো স্থগিত রাখিছে। উচ্চতম ন্যায়ালয় নিম্ন আদালতের রায়ত স্থগিতাদেশ জারি করার লগেলগে সংসদের খারিজ হওয়া সদস্য পদ রাহুল গান্ধীয়ে পুনের ঘুরাই পালে। সেয়ে কালি গৈ রাহুল গান্ধী সংসদত উপস্থিত হল। 3 নম্বর খবরটি হৈছে গৌরব গগৈ এটি শিশু। মণিপুরের একো কথা নজনাকৈ গগৈয়ে সংসদের মজিয়াত মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীর মন্তব্য। মণিপুরের প্রসঙ্গে সংসদের মজিয়াত অনাস্থা প্রস্তাবনা কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মণিপুরের প্রসঙ্গে সংসদের মজিয়াত অনাস্থা প্রস্তাবনা কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী এখন সংবাদমেল সম্বোধন করে কয় মণিপুরের গোষ্ঠী সংঘর্ষ নতুন কথা নহয়, 75 বছরে গোষ্ঠী সংঘর্ষ চলি আহিছে মণিপুরত। কংগ্রেসের সময়তো রাজ্যখনত চলিছিল এনে সংঘর্ষত 1990 চনত 300 জনের মৃত্যু, 1993 চনত 201 জনের মৃত্যু হয়েছে। এনেদরে শেহতীয়াক 2012 চনত 165 জনের মৃত্যু হয়েছে মণিপুরত। পিছে এই সকলবোৰ তথ্য নজনাকৈ শিশু গৌরব গগৈ সদনের মজিয়াত মন্তব্য রখার অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার।
মুখ্যমন্ত্ৰীৰ মতে মণিপুৰৰ ঘটনাৰ বুজ ল'বলৈ কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে নিশা 3 বজাত ফোন কৰে মুখ্যমন্ত্ৰীক। ইমানে নহয়, মণিপুৰৰ পৰিস্থিতিৰ বুজ ল'বলৈ 3টা নিশা মণিপুৰত কটাইছে। তাৰপিছত বিৰোধীয়ে গৃহমন্ত্ৰীক সমালোচনা কৰাৰ অধিকাৰ নাই বুলি প্ৰত্যুত্তৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। দৰ্শকসকল, আজিৰে ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আপোনালোকক বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব চেষ্টা কৰিলোঁ। যদি আপোনালোকৰ খবৰকেইটা শুনি ভাল লাগিছে, ভিডিঅ'টো লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব। এনেধৰণৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ নিতৌ পাই থাকিবলৈ হ'লে